আসসালামু আলাইকুম। প্রথম দিন স্কুল থেকে ফিরে এসে দেখি ময়লা পায়জামা পাঞ্জাবির উপর একটা কোট চড়িয়ে অত্যন্ত রুগ্ন এক লোক বসার ঘরে বসে আছে। তার হাতে চকচকে নতুন একটা ছাতা, মনে হচ্ছে আজই কেনা হয়েছে। ভদ্রলোকের মুখ ভর্তি পান, অ্যাস্ট্রেতে সে পানের পিক ফেলছেন। তার বসে থাকার ভঙ্গি, পান খাওয়ার ভঙ্গি এবং পানের পিক ফেলার ভঙ্গিতে কোনো সংকোচ নেই, যেন এই বাড়ির সঙ্গে তার খুব ভালো পরিচয়, যেন এটা তার নিজেরই ঘর বাড়ি। আমি ঘরে ঢোকা মাত্রই বললেন, বাবা হিমালয়, আমি তোমাকে নিতে এসেছি, আমি তোমার বড় মামা, আমাকে সালাম করো। দাদাজান গম্ভীর গলায় বললেন, আমি তো আপনাকে বলেছি তাকে নিতে পারবেন না, সে গ্রামে গিয়ে কী করবে, সে এখানেই থাকবে, পড়াশোনা করবে, তাকে স্কুলে ভর্তি করা হয়েছে। আমার বড় মামা বিচিত্র ভঙ্গিতে হাসলেন, যেন এরকম হাস্যকর কথা তিনি আগে কখনো শোনেননি। দেখেন তালুই সাহেব, ছেলের বাবা পত্র মারফত আমাকে এই অধিকার দিয়ে গেছে, এখন যদি আপনারা দিতে না চান বাধ্য হয়ে আইনের আশ্রয় নিতে হবে, কোর্টে ফয়সালা হবে। উপায় কি? যদিও আত্মীয় স্বজনের সঙ্গে মামলা মোকদ্দমা কোনো কাজের কথা না। দাদাজানের মুখে কোনো কথা এলো না। বড়মামা অ্যাস্ট্রেতে আরও একবার পানের ফিক ফেলে বললেন, বাবার ইচ্ছে মতোই কাজ হোক, খামাখা আপত্তি করছেন কেন? ছেলের খরচাপাতির জন্য মাসে মাসে টাকা দিবেন, তাহলেই তো হয়। আপনি কি করেন? তেমন কিছু না, সামান্য বিষয় সম্পত্তি আছে, টুকটাক ব্যবসা আছে। ইউনিয়ন কাউন্সিলের মেম্বার ছিলাম, এইবার জিততে পারি নাই, 13 ভোটে হার খেয়েছি। যদি অনুমতি দেন একটা বেয়াদবি করি। কি বেয়াদবি? একটা সিগারেট ধরাই। এমন নেশা হয়েছে না খেলে দম বন্ধ হয়ে আসে। বড়মামা অনুমতির অপেক্ষা না করেই সিগারেট ধরালেন। দাদাজান বললেন, আপনি একে নিতে চাচ্ছেন কারণ আপনার ধারণা একে নিলে মাসে মাসে মোটা টাকা পাবেন, তাই না? বড়মামা অত্যন্ত বিস্মিত হওয়ার ভঙ্গি করে বললেন, এই হাতের 5 আঙ্গুলের ভিতর দিয়ে অনেক টাকা গেছে, অনেক টাকা আসছে, টাকা আমার কাছে কিছুই না, আসছি রক্তের টানে। রক্তের টান কঠিন জিনিস তালুই সাহেব। এই যে বোন বিয়ে দিলাম, তারপর আর কোনো খোঁজ নাই, কী যে যন্ত্রণা। কোনো চিঠিপত্র নাই, শুনি আজ এই জায়গায়, কাল শুনি ভিন্ন জায়গায়, কী যে যন্ত্রণা। যাক, হিমালয় বাবাকে দেখে মনটা শান্ত হয়েছে। তা বাবা, তোমার নাম কি সত্যি হিমালয়? আমি কিছু বলার আগেই দাদাজান বললেন, না, ওর নাম চৌধুরী ইমতিয়াজ। চৌধুরী আগে কী জন্যে? চৌধুরী থাকবে পিছে, আগে ঘোড়া তারপর গাড়ি, কি বলেন তার হিসাব? দাদাজান কোনো উত্তর দিলেন না, তার চোখ মুখে ক্রোধ ও ঘৃণা। চা এবং কেক এনে কাজের ছেলে সামনে রাখল। বড়মামার মুখে পান, সেই অবস্থাতেই চায়ে চুমুক দিলেন, কেক হাতে নিলেন। দাদাজান বললেন, আমার ছেলে আপনার বোনের খোঁজ পেল কী করে? সেটা তালুই সাহেব আপনার ছেলেকে জিজ্ঞেস করলেই ভালো হতো। আফসোস, সে জীবিত নাই। আমরা আপনার ছেলেকে খুঁজে বের করি নাই, সে বন্ধুর সাথে আমাদের অঞ্চলে এসেছিল, তারপর কেমনে কেমনে হয়ে গেল। সত্যি কথা বলতে কি তালুই সাহেব, বিয়ের পর মাথায় হাত দিয়ে বসে পড়লাম। বোনের খোঁজ নাই, বোন জামাইয়েরও খোঁজ নাই। নানা লোক নানা কথা বলে, কেউ বলে নামকাওয়াস্তে বিয়ে করে নিয়ে গেছে, পাচার করে দেবে, ইন্ডিয়া, পাকিস্তান, তারপর ধরেন মিডল ইস্ট, এইসব জায়গায় মেয়েকে ভাড়া খাটাবে। বাচ্চা ছেলের সামনে এরকম কুৎসিত কথা বলবেন না। কুৎসিত কথা না, এগুলো সত্যি কথা। এইরকম পার্টি আছে, সত্যি কথা সবসময় বলা যায় না। আমার কাছে এটা পাবেন না তালুই সাহেব, সত্য কথা আমি বলবই, ভালো লাগুক আর না লাগুক। তাই নাকি? জি। আর হিমালয় বাবাকে নিয়ে যাব, পরশু সকালে এসে নিয়ে যাব, তৈরি থাকতে বলবেন। মামলার তদবিরে এসেছি, 2টা দিন লাগবে। এই ছেলেকে আমি আপনার সঙ্গে দেব না। এসব বলবেন না তালুই সাহেব, আত্মীয় স্বজনের মধ্যে গণ্ডগোল আমার পছন্দ হয় না। আইনের আশ্রয় নিলে আপনারও ক্ষতি, আমারও ক্ষতি, আর্থিক ক্ষতি, মানসিক ক্ষতি। কোর্ট ফি এখন বাড়ায় করেছে 3 গুণ। গরিব মানুষ যে একটু মামলা মোকদ্দমা করবে সে উপায়ও রাখে নাই। বাবা হিমালয়, তুমি কি আমার সঙ্গে যেতে চাও না? চাই। এই তো বাপের বেটা। আজ তাহলে উঠি তালুই সাহেব, বেয়াদবি যদি কিছু করে থাকি মাফ করে দেবেন। আপনার পায়ে ধরি। বড়মামা সত্যি সত্যি পা ধরতে এগিয়ে গেলেন। দাদাজান চমকে সরে গেলেন। 2 দিন পর আমি মামার সঙ্গে রওনা হলাম। গন্তব্য ময়মনসিংহের হিরণপুর। আমার বাবা অনেকবারই বলেছেন আমার মামারা পিশাচ শ্রেণীর, কাজেই তাদের সম্পর্কে আগে থেকেই একটা ধারণা মনের মধ্যে ছিল। আমি বড় মামা এবং অন্য 2 মামার আচার আচরণে মোটেই অবাক হলাম না। মামার বাড়ি উপস্থিত হবার 3য় দিনে একটা ঘটনার কথা বলি। এই ঘটনা থেকে মামাদের মানসিকতার একটা আঁচ পাওয়া যাবে। বড় মামার বাড়িতে 3টা বিড়াল ছিল। এরা খুবই উপদ্রব করত। বড়মামার নির্দেশে বিড়াল 3টাকে ধরা হলো। তিনি বললেন, হাদিসে আছে বিড়াল উপদ্রব করলে আল্লাহর নামে এদের জবে করা যায়, তাতে দোষ হয় না। देखी बड़ छुरीटा बार करो। ये काज तो और केउ करबे ना, आमाके करते होबे। उपाय कि? मामा निजे उठाने तीनटा बिड़ालके जबाई करलेन। एर मध्ये एकटा छिलो गर्भवती। ओई बाड़ीते आमार तेमन कोनो असुविधा हयनि। तीन मामा एकसंगे स्कूल घरेर मतो लम्बा एकटा टीनेर घरे थाकतेन। पुरो बाड़ीते छेलेपुलेर बिशाल दल। तादेर जगत छिलो भिन्न। एकसंगे पुकुरे झाँप देया, एकसंगे सन्ध्याबेला पड़ते बसा, एकसंगे स्कूले जावा, जाम्बुरा दिये फुटबल खेला, गोल्लाछुट खेला, खावा हतो एकसंगे। एक मामी भात दिये जाच्छेन, आरेक मामी दिच्छेन एक हाता करे तरकारी, दुई हाता डाल। चामचे जा उठे आसे ताई। केउ बोलते पारबे ना आमाके एटा दाओ ओटा दाओ, बोललेई चामचेर बाड़ी। आमादेर मध्ये मारामारि लेगेई छिलो। ए ओके मारछे, से ताके मारछे, सेसब निये कोनो नालिशो होच्छे ना। नालिश देयार बिपद आछे। एकजन नालिश दिल, कार बिरुद्धे नालिश कि समाचार भालोमतो शोनाई हलो ना। हातेर काछे जे कयजनके पावा गेल पिटिये लाश बानिये फेला हलो। सत्यिकार अपराधी हयतो शास्तिओ पेल ना। आमी विशाल दलेर संगे अबलीलाय मिशे गेलाम। सीमाहीन स्वाधीनता, जे स्वाधीनता सचराचर शिशुरा पाय ना। आमरा कि करछि ना करछि बड़रा ता निये मोटेओ माथा घामातो ना। एकजनेर हयतो ज्वर हयेछे, से बिछानाय शुये कुकु करछे, केउ फिरे ताकाच्छे ना। नितान्तो बारबारी ना होले डाक्तार नेई। मासे एकबार नापित एसे सबकटा छेलेर माथा प्राय मुड़िये दिये धान निये चले जाच्छे। कापड़ जामारो कोनो ठीक ठिकाना नाई। ए ओरटा पड़छे, ओ तारटा पड़छे। मामादेर बाड़ी थेके आमी मैट्रिक पास करी। जे बछर मैट्रिक पास करी बड़ मामा सेई बछरई मारा जान। तार शत्रुर अभाव छिलो ना। बोलते गेले ग्रामेर सबाई छिलो तार शत्रु। एक अंधकार बृष्टिर राते एकजन केउ माछ मारबार कोच दिये बड़ मामाके गेथे फेले। विशाल कोच। मामार पेट एफोर-फोर हये जाय। कोचेर खानिकटा पीठ छेदा करे बेर हये थाके। उठाने चाटाई पेते मामाके शुये राखा हय। दृश्य देखार जोन्नो सारा ग्रामेर लोक भेंगे पड़े। ताके सदरे निये जाओयार जोन्नो महिषेर गाड़ीर ब्यबस्था हलो। मामा ठंडा गलाय बोललेन, एतक्षण बाजबो ना, तोमरा आमाके थानाय निये जाओ। मरार आगे आमी कारा एई काज करेछे बोले जेते चाइ। मामा काउकेई देखेननि, तबु तिनि मृत्युर आगे थानाय ओसिर काछे चारजोनेर नाम बोललेन। तिनि बोललेन तार हाथे टर्च छिलो, तिनि टर्च फेले देखेछेन एदेर। ओसि साहेब मामार देया जबानबंदी लिखते लिखते बोललेन, भाई साहेब एई काजटा करबेन ना। डेथबेड कन्फेशन खूब शक्त जिनिस, शुधुमात्र एर उपरई कोर्ट राय दिये देबे। निर्दोष किछु मानुषके आपनि जड़ाच्छेन, एदेर फाँसि ना होलेओ याबज्जीवन हये जाबे। मामा बोललेन, जा बोलछि सबई सत्य। कुरान मजिद आनेन, आमी कुरान मजिदे हाथ दिये बोली। ओसि साहेब बोललेन, तार दरकार हबे ना, निन एखाने सई करुन, एटा आपनार जबानबंदी। मामा सई करलेन। मारा गेलेन थानातेई। मरबार आगे मेजो मामाके काने काने बोललेन, एक धाक्काय चार शत्रु शेष, काजटा मंद हय नाई। चार शत्रु शेष करार गाढ़ो आनंद निये मामा मारा गेलेन। तबे मृत्युर आगे आगे मौलाना डाके तौबा करलेन। ताके खूबई आनंदित मने हलो। बड़मामा व्याकुल हये काँदछिलेन। ताके डेके बोललेन, तौबा करे फेलछि, एखन आर चिंता नाई, सब पाप माफ हये गेल, सरासरि बेहेस्ते दाखिल हबे। खामाखा कान्द केन? तौबा समयमतो करते ना पारले असुविधा छिलो। आल्लाह पाकेर असीम दया, समय पावा गेछे, कान्दाकाटी ना करे आमार कानेर काछे दुरूद पड़ो, कुरान मजिद पाठ करो। मामार मृत्युर पर आमी ढाका चले एलाम। नतून जीवन शुरू हलो बड़ फुफुर संगे। प्रबल झाँकुनिते घुम भांगलो। चोख मेले देखी बड़ फुफू, पाशेर बिछाना खाली, बादल नेई। सकाले घुम भांगतेई प्रथमे जे जिनिसटा जानते इच्छा करे ता हच्छे कटा बाजे। बड़ फुफुके एई प्रश्न करबो ना भाबछि, तखन तिनि कादो कादो गलाय बोललेन, केलेंकारी हये गेछे। कि केलेंकारी? मानुषके मुख देखाते पारबो ना रे। आमी बिछानाय बसते बसते बोललाम, मेरिन इंजिनियर राते एसेछिलो, तारपर आर फिरे जायनि, ताई तो? तुई जानली कि करे? अनुमान करछि। आमी सकाले एकतलाय नेमे देखि ओई छेले आर रिंकी। छेले नाकि राते तोर फुपार असुखेर खबर पेये एसेछिलो, झड़ बिस्टि देखे आर फिरे जायनि, आर ओई बदमेये सारा तुई छेलेर संगे गल्प करेछे। बोलो कि? आमरा तो हाथ घामछे। कि रकम बदमे, चिंता करे देख, मेर कत बड़ साहस, ओई छेले एसेछे भालो कथा, आमाके तो खबरटा दिबि। आमी गम्भीर गलाय़ बोललाम, ओई छेलेरई बा केमन आक्केल, रात दुपुरे एलो कि जन्ने? हाँ देख ना कांड, बिये हयनि, किछु ना, शुधु बियेर कथा हयेछे, एर मध्ये नाकि सारा रात जेगे गल्प करते हबे, रात कि चले गेछे नाकि? खूबई सत्यि कथा। एखन धर कोनो कारणे बिये जोदि भेंगे जाय, तारपर आमि मुख देखाबो किभाबे? आमि एक्षुनि निचे जाच्छि फुपू, ओई फाजिल छेलेर गाले ठास करे एकटा चड़ मारबो, तारपर द्वितीय चड़ मारबो रिंकिर गाले। मेये बोले ताके क्षमा करार कोनो अर्थ हय ना। तुई सब समय अद्भुत कथाबार्ता बलिस केन? ई छेलेर गाले तुई चड़ मारते पारबि? কেন পারবো না? যে ছেলে দুদিন পরে এবারে জামাই হচ্ছে তার গায়ে তুই চল মারতে চাস? তোর কাছে আসলাম একটা পরামর্শের জন্য। আজই ওদের বিয়ে লাগিয়ে দাও। আজই বিয়ে লাগিয়ে দেব? কাজী ডেকে এনে বিয়ে পড়িয়ে দাও, ঝামেলা চুকে যাক। তারপর ওরা যত ইচ্ছা রাত জেগে গল্প করুক, আসল অনুষ্ঠান পরে হবে, বিয়েটা হয়ে যাক। ফুপু নিঃশ্বাস ফেললেন, মনে হচ্ছে আমার কথা তার মনে ধরেছে। আমি বললাম, তুমি চাইলে আমি ছেলেকে বলতে পারি। ওরা আবার ভাববে না তো যে আমরা চাপ দিচ্ছি? চাপাচাপির কী আছে? ছেলে এমন কি রসগোল্লা, মার্বেলের মতো সাইজ। বিয়ে যে দিচ্ছি এতেই তার ধন্য হওয়া উচিত। তার তিন পুরুষের ভাগ্য যে আমরা। ফুপু বিরক্ত স্বরে বললেন, ছেলে এমন কি খারাপ? খারাপ তো বলছি না, একটু শর্ট। তা পুরুষ মানুষের শর্টে কিছু যায় আসে না। পুরুষ হচ্ছে সোনার চামচ, সোনার চামচ বাঁকাও ভালো। আজই বিয়ের ব্যাপারে ছেলে কি রাজি হবে? দেখি কথা বলে, আমার ধারণা হবে। তোর কথা তো সবসময় আবার মিলে যায়, একটু দেখ কথা বলে। আমি আমার পাঞ্জাবি খুঁজে পেলাম না। ফুপু বললেন, বাদল ভোরবেলা ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বের হয়েছে। আমি বাদলের একটা শার্ট গায়ে নিচে নামতেই মেরিন ইঞ্জিনিয়ার সাহেব লাজুক গলায় বললেন, হিমু ভাই, আপনাকে একটা কথা বলতে চাই। খুব লজ্জা লাগছে অবশ্যই। বলে ফেলো। রিঙ্কি খুব শখ পূর্ণিমা রাতে সমুদ্র কেমন দেখায় সেটা দেখবে। দুদিন পরেই পূর্ণিমা। ও আচ্ছা, দুদিন পরেই পূর্ণিমা, তা তো জানতাম না। মানে কথার কথা বলছি, ধরুন আজ যদি বিয়েটা হয়ে যায়, তাহলে আজ রাতে ট্রেনে রিঙ্কিকে নিয়ে কক্সবাজারের দিকে রওনা হতে পারি। বিয়ের আনুষ্ঠানিকতাটা শেষ করে রাখা আর কি, পরে একটা রিসেপশনের ব্যবস্থা না হয় হবে। তোমার দিকের আত্মীয় স্বজনরা? ওদের আমি ম্যানেজ করব। আপনি যদি শুধু এদের বুঝিয়ে সুঝিয়ে একটু রাজি করেন। মানে রিঙ্কি বেচারির দীর্ঘদিনের শখ, ওর জন্যই খারাপ লাগছে। না না, তা তো বটেই, দীর্ঘদিনের শখ থাকলে তো মেটানোই উচিত। রাতের টিকিট পাওয়া যাবে তো? পুরো ফার্স্ট ক্লাস বার্থ রিজার্ভ করতে হবে। রেলওয়েতে আমার লোক আছে হিমু ভাই, তাহলে তুমি বরং ওইটাই আগে দেখো, আমি এদিকটা ম্যানেজ করছি। আনন্দে ইঞ্জিনিয়ার সাহেবের চোখ চকচক করছে। সে গাঢ় গলায় বলল, রিঙ্কি আমাকে বলেছিল হিমু ভাইকে বললেই উনি ম্যানেজ করে দেবেন। আপনি যে সত্যি সত্যি করবেন বুঝিনি। আমি হাসতে হাসতে বললাম, কী নিয়ে গল্প করলে সারা রাত? গল্প আর কী করবো বলুন, রিঙ্কি এমন অভিমানী, কিছু বললেই তার চোখে পানি এসে যায়। সুপার সেন্সিটিভ মেয়ে। কথায় কথায় একসময় বলছিলাম যে ইউনিভার্সিটিতে পড়ার সময় হেনা নামের একটা মেয়ের সঙ্গে সামান্য পরিচয় হয়েছিল। এতেই রিঙ্কি কেঁদে অস্থির। আমাকে বলেছে আর কোনোদিন যদি ওই মেয়ের নাম মুখে আনি সে নাকি সুইসাইড করবে। এরকম সেন্সিটিভ মেয়ে নিয়ে বাস করা কঠিন হবে। খুবই দুশ্চিন্তা লাগছে হিমু ভাই। ইঞ্জিনিয়ার সাহেবকে কিন্তু মোটেও চিন্তিত মনে হলো না, বরং খুবই আনন্দিত মনে হলো। আমার ধারণা প্রায় সে হেনার কথা বলে রিঙ্কিকে কাঁদাবে, কাঁদিয়ে আনন্দ পাবে, রিঙ্কিও কেঁদে আনন্দ পাবে। ওদের এখন আনন্দেরই সময়। আমি বললাম, কথা বলে সময় নষ্ট করার কোনো মানে নেই। তুমি তোমার আত্মীয় স্বজনকে বলো, তার চেয়ে যা জরুরি তা হয়েছে টিকিটের ব্যবস্থা। আমি ফুফাফুফুকে রাজি করাচ্ছি। রাজি হয়েছে কিনা জেনে গেলে ভালো হতো না হিমু ভাই? আমি ভবিষ্যৎ বলতে পারি, তুমি কি এটা জানো? জানি। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি তোমরা দুজনে হাত ধরাধরি করে সমুদ্রের পাড়ে হাঁটছ। অসম্ভব সুন্দর জ্যোৎস্না হয়েছে, সমুদ্রের পানি রূপার মতো চকচক করছে। আর তোমরা? আমরা কি? থাক, সবটা বললে রহস্য শেষ হয়ে যাবে। আপনি একজন অসাধারণ মানুষ হিমু ভাই, অসাধারণ। আমি এবং বাদল ওদের 11টা ট্রেনে তুলে দিতে এলাম। ফুপা ফুপু এলেন না, ফুপার শরীর খারাপ করেছে। ট্রেন ছাড়বার আগ মুহূর্তে রিনকি বলল, হিমু ভাই, আমার কেমন জানি ভয় ভয় করছে। কিসের ভয়? এত আনন্দ লাগছে, আনন্দের পরেই তো কষ্ট আসে। যদি খুব কষ্ট আসে? কষ্ট আসবে না, তোদের জীবন হবে আনন্দময়। তোদেরকে আমি আমার ময়ূরাক্ষী নদী ব্যবহার করতে দিয়েছি। এই নদী যারা ব্যবহার করে তাদের জীবনে কষ্ট আসে না। তুমি কি যে পাগলের মতো কথা বলো মাঝে মাঝে। কিসের নদী? আছে একটা নদী, আমি আমার অতিপ্রিয় মানুষদের শুধু সেই নদী ব্যবহার করতে দিই, অন্য কাউকে দিই না। তুই আমার অতিপ্রিয় একজন, যদিও খানিকটা বোকা, তবুও প্রিয়। তুমি একটা পাগল, তোমাকে চিকিৎসা করা দরকার। ট্রেন নড়ে উঠল। আমি জানালার সঙ্গে সঙ্গে এগোতে লাগলাম। রিঙ্কির আনন্দময় মুখ দেখতে এত ভালো লাগছে। রিঙ্কির চোখে এখন জল, সে কাঁদছে। আমি মনে মনে বললাম, হে ঈশ্বর, এই কান্নায় রিঙ্কি নামের মেয়েটি জীবনের শেষ কান্না হোক। প্রায় 10 দিন পর আস্তানায় ফিরলাম। আস্তানা মানে মজিদের মেস, দি নিউ বোর্ডিং হাউস। মজিদ ওই বোর্ডিং হাউসে দীর্ঘদিন ধরে আছে। কলেজে যখন পড়তে আসে তখন ওই অন্ধ গহ্বর খুঁজে বের করে। নামমাত্র ভাড়া একটা ঘর, সেই ঘরে একটা চৌকি, একটা টেবিল। চেয়ারের ব্যবস্থা নেই, কারণ চেয়ার পাতলার জায়গা নেই। मजिदर चौकीते एक शीतल पाटी शीत ग्रीष्म सब समय पाता थाके मशारिओ खाटानो थाके। प्रतिदिन मशारि तोला एबं मशारि फेलार समय मजिदेर नेई, ताके सकाल थेके रात 11टा पर्यन्त नानान धान्दाय घुरते हय। प्रति मासे 3टी मानी अर्डार करते हय, एकटा देशेर बाड़ीते, एकटा तार विधवा बड़ बोनेर काछे एबं तृतीयटी आबुल कालाम बोले एकजन भद्रलोकके। एई भद्रलोक मजिदेर कोनो आत्मीय नन, ताके प्रति मासे केन टाका पाठाते हय ता मजिद कखनो बोलेनि। जिज्ञासा करले हासे। ये सब रहस्यर कारण मजिद के आमार बेश पछंद। आमाके मजिदेर पछंद किना आमी जानी ना। से मानुषेर संगे सम्पूर्ण अनाग्रह निये मिशे, कोनो किछुते अबाक बा बिस्मय प्रकाश करे ना। सम्भवत शैशबेई तार बिस्मित हबार क्षमता नष्ट हये गेछे। इउनिभार्सिटीते पढ़ार समय ताके एकबार एकटा मैजिक शो देखाते निये गेलाम। डाच एक जादुकर जार्मान कलचाराल सेंटारे जादू देखाच्छेन। বিস্ময়কর कांड कारखाना एकेर पर एक घटे जाच्छे। एक समय तिनि तार सुंदरी स्त्री के करात दिए केटे दुटुकरा करे फेललेन। भयाबह ब्यापार। महिला दर्शकरा भय उ उ जातीय शब्द करछे। ताकिये देखी मजिद घुमिये पड़ेछे। क्षीण नाक डाकार शब्दओ आसछे। आमी चिमटी केटे तार घुम भांगालाम। से बोललो, कि हयेछे? आमी बोललाम, करात दिए मानुष काटा हच्छे। मजिद हाई तुलते तुलते बोललो, ओ आच्छा। से सम्पूर्णई निलिप्त भंगिते ताकिये रइलो। অথচ আমি অনেক ঝামেলা করে দুটো টিকিট জোগাড় করেছি যাতে একবার অন্তত সে বিস্মিত হয়। আমার ধারণা তাজমহলের সামনেও তাকে যদি নিয়ে যাওয়া হয় সে হাই চাপতে চাপতে বলবে, ও আচ্ছা এটাই তাজমহল, ভালোই তো, মন্দ কি? মজিদকে আমার একবার তাজমহল দেখানোর ইচ্ছা, শুধু দেখার জন্য সত্যি সত্যি সে কি করে বা আসলে কিছু করে কি না। 10 দিন পর মজিদের সঙ্গে আমার দেখা। সে একবার মাত্র মাথা ঘুরিয়ে তাকালো, তারপর পরই পত্রিকা পড়তে লাগলো। বছরখানেক আগে বাসি একটা ম্যাগাজিন। একবার জিজ্ঞেস করলো না আমার খবর কি, আমি কেমন, এতদিন কোথায় ছিলাম। আমি বললাম, তোর খবর কি রে মজিদ? মজিদ এই প্রশ্নের উত্তর দিল না। অপ্রয়োজনীয় কোনো প্রশ্নের উত্তর সে দেয় না। তোর আজ টিউশনি নেই, ঘরে বসে আছিস যে? আজ শুক্রবার। তখন মনে পড়লো ছুটির দিন যখন হাতে তার কোনো কাজ থাকে না তখন সে ম্যাগাজিন জোগাড় করে ম্যাগাজিনের পাতা উল্টাতে উল্টাতে ঘুমায়, আবার জেগে উঠে ম্যাগাজিনের পাতা উল্টায়, কিছুক্ষণ পর আবার ঘুমিয়ে পড়ে। জীবনের কাছে তার যেন কিছুই চাওয়া বা পাওয়ার নেই। চারপাশে টিউশনি, মাঝে মধ্যে কিছু খুচরা কাজ এবং প্রুফ দেখার কাজেই সে খুশি। বিএ পাশ করার পর কিছুদিন সে চাকরির চেষ্টা করেছিল, তারপর ধুর আমার হবে না এই বলে সব ছেড়ে ছুড়ে দিল। আমি একবার বলেছিলাম, সারা জীবন এই করেই কাটাবি নাকি? সে বলল, অসুবিধা কি, তুই তো কিছু না করেই কাটাচ্ছিস। আমার অবস্থা ভিন্ন, আমার কোনো দায় দায়িত্ব নেই, তাছাড়া আমি একটা এক্সপেরিমেন্ট করছি, তুই তো কিছু করছিস না। মজিদ কিছুই বলল না। আমি ভেবেছিলাম একবার হয়তো জিজ্ঞেস করবে কিসের এক্সপেরিমেন্ট, তাও করলো না। আসলে তার জীবনে কোনো কৌতূহল নেই। রূপাকে অনেক বলে কয়ে একবার রাজি করেছিলাম যাতে সে মজিদকে নিয়ে চিড়িয়াখানা থেকে ঘুরে আসে। আমার দেখা ইচ্ছা একটি অসম্ভব রূপবতী এবং বুদ্ধিমতী মেয়েকে পাশে পেয়ে তার মনের ভাব কী হয়। আগের মতোই সে কি নির্লিপ্ত থাকে না জীবন সম্পর্কে খানিকটা হলেও আগ্রহী হয়? আমার প্রস্তাবে রূপা প্রথমে খুব রাগ করলো। চোখ তীক্ষ্ণ করে বলল, তুমি নিজে কখনো আমাকে নিয়ে চিড়িয়াখানে গিয়েছো? চিনি না জানি না এক ছেলেকে নিয়ে আমি যাব, তুমি আমাকে পেয়েছো কি? সে যতই রাগ করে আমি ততই হাসি। রূপাকে ঠান্ডা করার এই একটা পথ। সে যত রাগ করবে আমি তত হাসবো, আমার হাসি দেখে আরও রাগবে, আমি আরও হাসবো, সে হাল ছেড়ে দেবে। এবারও তাই হলো। সে মজিদকে নিয়ে যেতে রাজি হলো। আমি এক ছুটির দিনে মজিদকে বললাম, তুই চিড়িয়াখানা থেকে ঘুরে আয়, পত্রিকায় দেখলাম জিরাফ এসেছে। মজিদ বলল, জিরাফ দেখে কি হবে? কিছুই হবে না, তবু দেখে আয়। ইচ্ছা করছে না। আমার এক দূরসম্পর্কের ফুফাতো বোন, বেচারি চিড়িয়াখানা দেখার শখ, সঙ্গে কোনো পুরুষ মানুষ না থাকায় যেতে পারছে না। আমার আবার জন্তু জানোয়ার ভালো লাগে না, তুই তাকে নিয়ে যা। মজিদ বলল, আচ্ছা। আমার ধারণা ছিল রূপাকে দেখেই মজিদ একটা ধাক্কা খাবে, সেরকম কিছুই হলো না। রূপা গাড়ি নিয়ে এসেছিল। মজিদ গম্ভীর মুখে ড্রাইভারের পাশে বসল। রূপা হাসি মুখে বলল, আপনি সামনে বসেছেন কেন? পেছনে আসুন, দুজন গল্প করতে করতে যাই। মজিদ বলল, আচ্ছা। পেছনে এসে বসল। তার মুখ ভাবলেশীন। একবার ভালো করে দেখলেও না তার পাশে যে বসে আছে সে কি মানবী না অপ্সরী। ফিরে আসার পর জিজ্ঞেস করলাম, কেমন দেখলি? ভালোই। কথা হয়েছে রূপার সঙ্গে? কি কথা হলো? মনে নেই। আচ্ছা, রূপার পরনে কী রঙের শাড়ি ছিল বলতো? লক্ষ্য করিনি। আমি মজিদের সঙ্গে অনেক সময় কাটাই, রাতে তার সঙ্গে এক চৌকিতে ঘুমাই। তার কাছ থেকে শিখতে চেষ্টা করছি কি করে আশেপাশের জগৎ সম্পর্কে পুরোপুরি নির্লিপ্ত হওয়া যায়। সাধু সন্ন্যাসীরা অনেক সাধনায় যে স্তরে পৌঁছেন, মজিদ সে স্তরটি কী করে এত সহজে অতিক্রম করলো তা আমার জানতে ইচ্ছা করে। আমার বাবা তার খাতায় आमार जोनो जेसब उपदेश लिखे रेखे गेछेन तार मध्य एकटा शिरोनाम होच्छे निर्लिप्तता। तिनि लिखेछेन पृथिवीर सकल महापुरुष एवं महाज्ञानीरा ए जगत के माया बलिया अभिहित करियाछेन। आमि आमार क्षुद्र चिंता और क्षुद्र विवेचनाय देखियाछि आसलेई माया। स्वामी और स्त्री प्रेम जेमन माया बई किछुई नय, भ्राता और भग्नीर स्नेह सम्पर्कও তাই। যে কারণে স্বার্থে আঘাত লাগিবা মাত্র স্বামী স্ত্রীর প্রেম বা ভ্রাতা ভগ্নীর ভালোবাসা কর্পূরের মতো উড়িয়া যায়। কাজেই তোমাকে পৃথিবীর সর্ববিষয়ে পুরোপুরি নির্লিপ্ত হইতে হইবে। কোনো কিছুর প্রতি তুমি যেমন আগ্রহ বোধ করিবে না, আবার অনাগ্রহ বোধ করিবে না। মানুষ মায়ার দাস, সেই দাসত্ব শৃঙ্খল তোমাকে ভাঙিতে হইবে। মানুষের অসাধ্য কিছুই নাই, চেষ্টা করিলে তুমি তা পারিবে। তোমার ভিতরে সেই ক্ষমতা আছে, সেই ক্ষমতা বিকাশের চেষ্টা আমি তোমার শৈশবেই করিয়াছি। একই সঙ্গে তোমাকে আদর ও অনাদর করা হইয়াছে, মাতার প্রবল ভালোবাসা হইতেও তুমি বঞ্চিত হইয়াছ। এই সমস্তই একটা বড় পরীক্ষার অংশ। এই পরীক্ষা সফলকাম হইতে পারিলে প্রমাণ হইবে যে ইচ্ছা করিলে মহাপুরুষদের এই পৃথিবীতে তৈরি করা যায়। যদি একটি সাধারণ কুকুরকেও যথাযথ প্রশিক্ষণ দেওয়া যায়, সেই কুকুর শিকারী কুকুরে পরিণত হয়। একজন ভালো মানুষ পরিবেশের চাপে ভয়াবহ খুনিতে রূপান্তরিত হয়। যদি তাই হয়, তবে কেন আমরা আমাদের ইচ্ছা অনুযায়ী মানব সম্প্রদায় তৈরি করতে পারিব না? শেষ হলো আজকের পাঠ। ভালো রাখবেন, তাহলে অটোমেটিক্যালি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।